So, students of class 6, today we are going to read the second part of the magic fish bone. So, let's continue reading the text. Just then, the old lady came trotting up. Just then, the old lady came trotting up. তোমরা জানো যে প্রথম যে পার্ট সেখানে শেষ হয়েছে, যে ওই যে ছেলেটি এসে বলল যে তুমি কি ওল্ড লেডিকে দেখেছ? দেখতে পাইনি, কারণ ওটা ইনভিজিবল। তো ঠিক সেই সময় দ্য ওল্ড লেডি কেম ট্রটিং আপ। ট্রটিং মানে ওয়াকিং স্পিডিলি, কিছুটা দৌড়ানো নয় আবার হাঁটাও নয়, মাঝে মাঝে একটা স্পিড। শি ওয়াজ ড্রেসড ইন short silk of the richest quality. The old lady was dressed in short silk is a type of silk. Silk মানে তোমরা জানো রেশম, এক ধরনের রেশমের কাপড়, সেইটা কিন্তু of the richest quality, সব থেকে যে দামি কোয়ালিটির সিল্কের পোশাক পরা। King Watkins the first, I believe, কি বলছে old lady? King Watkins the first, I believe. তুমি নিশ্চয়ই কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট? ওয়াটকিন্স, রিপ্লাইড দ্য কিং, ইজ মাই নেম। দ্য কিং রিপ্লাইড, দ্যাট ইজ আনসার্ড, বললো ওয়াটকিন্স ইজ মাই নেম। পাপা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া, পাপা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া। দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে, তো ইন্টোনেশন দিয়ে সেটা বুঝতে হবে। The old lady asked, তারপরে বলছে, oh, যে beautiful princess Alicia, princess মানে নিশ্চয়ই জানো রাজকুমারী, তো সেই অ্যালিসিয়ার বাবা তুমি? Yes, King Watkins replied. You are going to the office, said the old lady. সব কিছুই বলে দিচ্ছে না? You are going to the office. It instantly flashed upon the king that she must be a fairy. Or how could she know that? এবার instantly, সঙ্গে সঙ্গে, immediately, ওর মাথায় খেলে গেল। Flashed মানে তোমরা তো জানো, ফ্ল্যাশ মানে একটা বিদ্যুৎ চমকের মতো, ওর মাথায় ঝট করে এসে গেল যে নিশ্চয় সে মাস্ট বি আ ফেয়ারি, কোনো পরি হবে, না হলে হাউ কুড শি নো দ্যাট, এ সব কিছু জানছে কি করে, সব বলে দিচ্ছে। ইউ আর রাইট, সেইড দ্য ওল্ড লেডি আনসারিং হিজ থটস, I am the good fairy Grand Marina. শুধু তাই নয়, ও যেটা ভাবলো সেটাও বলে দিল, বলছে ঠিক ধরেছ। Answering his thoughts. Question তো নয়, question তো বলেনি, কোয়েশ্চেনটা মনের মধ্যে রয়েছে, চিন্তার মধ্যে রয়েছে, সেই জন্য বলছে আনসারিং হিজ থটস। থট মানে চিন্তা। আই এম দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড মারিনা, তো ওর পরিচয় দিল ফেয়ারির। লিসন, হোয়েন ইউ রিটার্ন হোম টু ডিনার, তাহলে দ্য কিং ইজ নাও গোয়িং টু অফিস, জানো, এবং এবার কি বলছি, যখন ডিনারে বাড়ি যাবে আর কি, হ্যাঁ, আফটার ওয়ার্ক, হোয়েন ইউ রিটার্ন টু ডিনার, ইনভাইট দ্য প্রিন্সেস অ্যালিসিয়া টু হ্যাভ সাম অফ দ্য সালমন ইউ বট জাস্ট নাও। তাহলে ডিনারে অ্যালিসিয়াকে ডাকবে, তাকেও এই যে সালমন যা তুমি কিনলে এখন, অ্যালিসিয়াকেও দেবে। হোয়েন দ্য বিউটিফুল প্রিন্সেস ফিনিশেস ইটিং, তারপরে খাওয়া শেষ হবে একসময়, ইউ উইল ফাইন্ড শি উইল লিভ আ ফিশ বোন অন হার প্লেট, তাহলে কি হবে, খাওয়া হয়ে গেলে একটা ফিশ বোন তার প্লেটে থাকবে। বোন মানে জানো কাটা, এখানে হাড় আর কি, এখানে মাছের কাটা, সেটা তার প্লেটে থাকবে। টেল হার টু ড্রাই ইট অ্যান্ড টু রাব ইট অ্যান্ড টু পলিশ ইট টিল ইট শাইন্স লাইক মাদার অফ পার্ল, তো কি বলছে, খাওয়া হয়ে গেলে যখন প্লেটে ওটা পড়ে থাকবে, টেল হার টু ড্রাই ইট, টেল অ্যালিসিয়া টু ড্রাই দ্য ফিশ বোন, অ্যান্ড টু রাব ইট, রাব মানে ঘষা, অ্যান্ড টু পলিশ ইট, পলিশ মানে পালিশ করা, কতক্ষণ করবে পালিশ, টিল ইট শাইন্স লাইক মাদার অফ পার্ল, মাদার অফ পার্ল হচ্ছে ওই যে ইনার লেয়ার অফ আ শেল, ঝিনুক, তোমরা জানো ঝিনুকের মধ্যে মুক্ত থাকে, তো মুক্ত থাকে ঝিনুকের মধ্যে, তাহলে সেই জন্যে
ঝিনুকটাকেই ওর মা বলা হচ্ছে, মাদার অফ পার্ল। তো ওর ভিতরে যেরকম চকচক করে ঝিনুকের ভিতর দিকটা, সেরকম যতক্ষণ চকচক না করলে বসতে হবে। আস্ক হার টু টেক কেয়ার অফ ইট অ্যাজ এ প্রেজেন্ট ফ্রম মি, আস্ক হার টু টেক কেয়ার অফ ইট অ্যাজ এ প্রেজেন্ট ফ্রম মি, এবং তাকে বলবে যে সে যেন এটা, আমি তাকে একটা প্রেজেন্ট দিয়েছি, এটা যেন যত্ন রাখে। ইজ দ্যাট অল, আস্ক দ্য কিং, শুধু এই পর্যন্তই। Tell the Princess Alicia with my love that the fishbone is a magic present which can be used only once. Na shudhu tai noy, ki bolche? Tell the Princess Alicia with my love, amar bhalobasha janabe ebong bolbe, that the fishbone is a magic present. It is not only a present, eta kono sadharon present noy, it's a magic present which can be used only once. Jeta kintu ekbari byabohar kora jabe. It will bring her only once what she wishes for. একবারই সে যা চাইবে হ্যাঁ সেটা পাবে, প্রোভাইডেড শি উইশেস ফর ইট অ্যাট দ্য রাইট টাইম। ধরো একটা শর্ত আছে, প্রোভাইডেড মানে এই শর্তে যে শি উইশেস ফর ইট অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময়ে সেই চাইতে হবে সেই ম্যাজিক ফিশবোনের কাছে। That is the message. এটাই আমার মেসেজ, সংবাদ বা সন্দেশ। Take care of it. এটার যত্ন নেবে। With those words, Grand Marina vanished. Vanished মানে disappeared, অদৃশ্য হয়ে গেল এই কথাগুলো বলে। The king went on and on. মানে the king continued. চলতেই লাগলো till he came to his office. যতক্ষণ অফিসে পৌঁছালো। There he wrote and wrote and wrote, অফিসে যা কাজ লিখেই চললো সারাদিন, till it was time to go home again, সেই বাড়ি যাওয়ার আগে পর্যন্ত, যতক্ষণ না বাড়ি যাওয়ার সময় হলো লিখেই চললো। Then he invited the princess Alicia, যেমন বলেছিল old lady, সে invite করলো আলিসিয়াকে, as the fairy had directed him, direct মানে নির্দেশ দেওয়া, to take the salmon, salmon নিতে বললো, and when she had enjoyed it very much, এনজয়ড মানে এখানে ইটেন, তাই তো, যখন খাওয়া খুব এনজয় করে খেলো। হি স দ্য ফিশ বোন অন হার প্লেট, প্লেটের ওপরে ফিশ বোন, অ্যান্ড ডেলিভার্ড দ্য ফেয়ারিজ মেসেজ, তখন সেই ফেয়ারি যে মেসেজ তাকে দিয়েছিল সেটা ডেলিভার করলো। ডেলিভার মানে দেওয়া, এখানে কমিউনিকেটেড, ওর কাছে সেই মেসেজটা বললো যে দেখো যে ওল্ড ওই ফেয়ারি দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড মারিনা এই এই বলেছে। Princess Alicia took care to dry the bone and to rub it and to polish it till it shone like mother of pearl. তাহলে যা যা করতে বলেছিল তাই করলো, প্রথমে ড্রাই করলো, তারপরে রাব, অ্যান্ড তারপরে পলিশ, কতক্ষণ পলিশ করলো, টিল ইট শোন লাইক মাদার অফ পার্ল। তাহলে যেভাবে বলেছিল দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড ম্যারিনা যে ডিরেকশন দিয়েছিল কিংকে সেটা কিন্তু পুরোপুরি পালন করলো, সে অ্যালিসিয়াকে সব বললো এবং অ্যালিসিয়াও সেই সেইভাবেই কাজটা করলো। তো এটা আমাদের সেকেন্ড পার্ট, তাহলে গল্পটা আমরা দেখলাম কি হলো ঘটলো এই পর্যন্ত, এবং এরপরে আমরা এর যে অ্যাক্টিভিটি রয়েছে সেটা করব। অ্যাক্টিভিটি ফোর কি আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। The old lady was dressed in, তো আমি বলবো যে যেখানে আছে এই লাইনটা সেই জায়গাটা যদি আমরা পড়ি তাহলে উত্তর পেয়ে যাব। ওল্ড লেডি বলতে দেখো আমরা একদম শুরুতেই যদি পড়ি, জাস্ট দেন দ্য ওল্ড লেডি কেম ট্রটিং আপ, শি ওয়াজ ড্রেসড ইন শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি, তাহলে শি ওয়াজ ড্রেসড ইন আছে, তার পরিবর্তে এখানে দ্য ওল্ড লেডি লেখা হয়েছে, তাহলে নিশ্চয়ই তুমি ওখান থেকে উত্তরটা পাবে। কিং ওয়াটসকিন ওয়াজ দ্য ফাদার অফ, তাহলে ওখানে কি বলা হয়েছিল, পাপা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া, দ্য পাপা ইজ ফাদার, তাহলে কিং ওয়াটকিনস ওয়াজ দ্য ফাদার অফ, এটা তোমরা লিখবে ওখান থেকে, আমি লাইনটা বললাম কোথায় পড়ে উত্তরটা পাবে। দ্য ফিশ বোন ওয়াজ ড্যাশ, ওই যে ওখানে বলছে কি বলে দিল যে ওকে গিয়ে বলবে
ask her to take care of it as a present from me বা এর আগেও বলেছে যে it is a present from me তো the fishbone was what সেটা জানবে princess alicia took care to আমরা একদম শেষে যখন পড়ছিলাম took care to dry the bone and to rub it and to polish it till it shone like mother of pearl so hope you will be able to complete the sentences with information from the text the text e kintu bar bar porte hobe ha you should read the text repeatedly amar je reading ta nischoy follow korbe ebong text boi ta niye you have to follow my pronunciations je word gulo tomader kothin lage সেগুলো উচ্চারণগুলো শুনবে ভিডিওটা দেখে দেখে আর যদি আমি কিছু ওয়ার্ড নেস্টে এক্সট্রা ওয়ার্ডস দিয়েছি তার বাইরে থাকলে কনসাল্ট দ্য ডিকশনারি এটা অভ্যাসটা করতে হবে এখন থেকে নাও অ্যাক্টিভিটি ফাইভ আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস ওয়াই ডিড দ্য কিং থিঙ্ক দ্যাট দ্য ওল্ড লেডি ওয়াজ আ ফেয়ারি কেন মনে হলো ফেয়ারি কেন বলো সব কিছু বলে দিচ্ছিল আগে থেকেই না শি নিউ এভরিথিং অ্যাবাউট হিম এমনকি ওটা অবশ্য দরকার নেই তার আগে তো ওখান থেকে পেয়ে যাবে ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড আপন দ্য কিং দ্যাট শি মাস্ট বি আ ফেয়ারি অর হাউ কুড হি নো দ্যাট বলতে নো অ্যাবাউট হিম নো হিজ নেম হিজ প্রফেশন সব কিছুই বলে দিচ্ছিল What was the message given by Grand Marina? Message টা কি ছিল Grand Marina? সেটাও জানো ওই যে this is a, my message তো সেই জায়গাটা যদি আমরা পড়ি তাহলে দেখতে পাবো যে fairy's message কি ছিল যে এটা একবার জীবনে ব্যবহার করা যাবে তাই না এবং সঠিক মুহূর্তে যদি চাওয়া হয় তাহলে পাওয়া যাবে সেই জায়গাটা লিখবে When did Grand Marina vanish? কখন vanish হয়ে গেল disappeared মানে রয়েছে যেখানটায় রয়েছে ভ্যানিশ সেই জায়গাটা যদি আমরা আগে পরে পড়ি তাহলে উইথ দোজ ওয়ার্ডস গ্র্যান্ড ম্যারিনা ভ্যানিশড আছে তাহলে তার আগের মুহূর্তটা দেখতে হবে হোয়াট ডিড দ্য কিং ডু ইন হিজ অফিস অফিসে তো বউ চলো তারপরে কি গেলো রোড অ্যান্ড রোড অ্যান্ড রোড হ্যাঁ সুতরাং কি করেছিল আই হোপ ইউ উইল বি এবল টু আনসার অল দ্য কোয়েশ্চেন্স অ্যান্ড আই উইল গিভ ইউ সাম মোর সাচ অ্যাক্টিভিটিস Later on. So please read the text. Thank you.